আমার যেখান থেকে আমি ব্যাগ কিনি সেইখান থেকে এই ব্যাগটা আমি কিনেছি ফিলাম, তো এখন আর সেই প্রবলেমটা নেই। কেন কি আমি ইউজ করি আগারোর HD 1120 হেয়ার ড্রায়ার। এই তাকা পিয়ালি, আরে হ্যাঁটা নেও তো, আমি ভালো খাই, আমি ভালো খাই। আস্তা গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। বাইরে হচ্ছে বেশ বৃষ্টি, আর এর মধ্যেও আমাদের প্ল্যান হয়েছে, মানে সত্যি আমাদের তো যাই হোক, আজকে হচ্ছে পায়েলদের বাড়ি আমাদের একটা বলতে পারো একটা ছোট্ট পার্টি আছে। পার্টি বলতে ও খুব ভালো মোমো বানায়, তো অনেকদিন ধরে বলছিলাম যে তুই কবে আমাদেরকে মোমো খাওয়াবি বল, তো আজকে আমরা ডেট ঠিক করেছি যে আজকেই খাবো, ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন। তো যাই হোক, আমাদের এখানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, খুব বেশি কিছু হচ্ছে না। তো এখন যাব স্নান করব, আগে বাড়ির সব কাজ বাজ কমপ্লিট করব, রান্না বান্না হয়ে গেছে, দিদি এসে সকালবেলা রান্না করে দিয়ে গেছে, আর হচ্ছে এখন তাড়াতাড়ি করে মানে বাড়ির কাজ বাজগুলো করে নিতে হবে, আর শ্যাম্পু করব একটু, চুলটা খুব লাগছে, ভাবলাম একটু শ্যাম্পু করব। আর পুজো দেওয়া নেই ওই জন্য চাপটা নেই, ওই জন্য ধীরে ধীরে কাজ করছি, কারণ কি পিরিয়ডস হয়েছে ওই জন্য আর পুজো টুজো দেবো না এখন। তো ঝটপট করে চলো ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, ভিডিওটা কেউ স্কিপ করো না। এখন হচ্ছে ভীষণ স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, মানে বুঝতেই পারছো সব জায়গায় কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে, আর এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে ঘর বাড়ি পরিষ্কার না থাকলে না নিজেরও ভালো লাগে না, মনে হয় যেন অসুস্থ হয়ে পড়ছি। তাই আমি কালকে না দেরি না করে এই সাদা বেডশিটটা পেতে নিয়েছি, যাতে একটু ভালো লাগে, মাইন্ডটাও ফ্রেশ থাকে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে তারপরে বাড়িতে একটা বাচ্চা আছে, তারপরে সাদা বিছানার চাদর, মানে বুঝতেই পারছো কতটা চাপে থাকি আমি। আর বেডশিট নিয়ে আমি খুব বেশি খুঁতখুঁতে, জানো তো, মানে বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার যেন ভালোই লাগে না। তো সেই জন্য আগে সকালবেলা উঠেই আগে বেডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই মাত্র স্নান টান করে চলে এসেছি, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব, আর ড্রেস ফ্রেস সব বার করে রেখে গেছিলাম কোনটা পরে যাব না যাব, তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো, এখান থেকে যেতেও আমার টাইম লাগবে। আর আগে যেন তো খুব একটা বেশি সমস্যা হতো, এই চুলের শ্যাম্পু করার পর যদি হুট করে কোথাও যেতে হয় সেই সময় চুল শোকানো নিয়ে, এই প্রবলেমের মধ্যে আমি মানে খুব ছিলাম, তো এখন আর সেই প্রবলেমটা নেই। কেন কি আমি ইউজ করি আগারোর HD 1120 হেয়ার ড্রায়ার, এটা রয়েছে 2000 ওয়াটের, সঙ্গে রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, যেটার মধ্যে গাইস তোমরা 3টে ডিফারেন্ট হেয়ার স্টাইল করার টুলসও পেয়ে যাবে, যেটা না ইউজ করা ভীষণই ইজি। প্রথমেই রয়েছে কুল শর্ট ফর হেয়ার স্টাইলিং, এরপর রয়েছে 2 স্পিড সেটিং, আর লাস্টে রয়েছে 3 হিট সেটিং, প্লাস এটা হানিকম ইনলেটের সাথে আসে। ফার্স্টে ইউজ করে দেখাবো তোমাদের এই ডিফিউজারটা, এটা হচ্ছে মেইনলি যাদের কার্লি হেয়ার তাদের জন্য। সেকেন্ড টুলসটা ইউজ করবো স্ট্রেট হেয়ারের জন্য, এটা চুলটাকে তো স্ট্রেট করবেই পাশাপাশি কিন্তু ড্রাইও করবে। আর এই টুলসটা তো তোমরা সবাই জানো যে এটা ব্লো ড্রায়ের জন্য। এইবার রেজাল্ট জাস্ট তোমরাই দেখো, মানে এত সুন্দর, পুরো ঘরে বসে কিন্তু স্যালন স্টাইল হেয়ার আমরা পেতে পারি, এবং কতটা অল্প টাইমের মধ্যেই হয়ে গেল, তাই না? তো তোমরাও যদি নিতে চাও তোমাদের সুবিধার জন্য দেখো ডেসক্রিপশনে আমি প্রোডাক্টটার লিংক দিয়ে রেখেছি, তো ওখান থেকে তোমরা নিতে পারো। আমি কিন্তু একেবারেই রেডি, তো চলো যাওয়া যাক, আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে কাদা ফাদা তো প্রচুর, তার জন্য ভাবলাম ব্ল্যাক পরে যাই, আর এটা এখন আমি পরে কোথাও যাইনি, গোয়াতে একদিন পরেছি আর কোথাও পরিনি, তো ভাবলাম চলো এটাই পরি। আমি তো এখানটায় রেডি, আর টোটো বলা হয়েছে, না হলে যাওয়া যাবো কি করে আমি জানি না। আর এটা আমি ফার্স্টবার পায়েলদের বাড়ি যাচ্ছি, তো এইদিকে তমালিকাও চলে এসছে, তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তার আগে যাবো একটু বাজারে, ওদের বাড়ির জন্য একটু মিষ্টি টিষ্টি নেবো, তারপরে বেরোবো এখান থেকে। তো দেখো টোটো করে চলে এসছে আমাদের মাঝেগ্রাম বাজারে, তো এখান থেকে নিয়ে নেব মিষ্টি, আর পায়েলদের বাড়ি আমি এটা প্রথমবার যাচ্ছি, তো আমরা একটু টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, কেন কি বৃষ্টি বাইরে প্রচুর, তো ভাবলাম যে বিভিন্ন জায়গায় দাঁড়াতে হবে, তো ওর থেকে ভালো টোটো রিজার্ভ করে নিই। মিষ্টি নেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি এই দাদা একটা দাদার দোকানে, তো এখান থেকে নিয়ে নেব কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে কিছু সোনপাপড়ি কেক এইগুলো নিয়ে নেব, তো চলো তারপরে এগুলো নিয়ে যাওয়া যাক। আমরা কিনেছিলাম শখ করে, কি কি নোংরা দেখতে। আচ্ছা তো এসেই দেখি দুজনে মিলে কিন্তু অনেক কিছুর আয়োজন করেছে, এই যেখানে পকোড়া ভাজা হচ্ছে গরম গরম পকোড়া, তার পাশে হচ্ছে চা, আর এখানে পায়েল রেডি করছে হচ্ছে স্যালাড, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে এই যে গরম গরম পকোড়া আর হচ্ছে চা, তো এটা এখন খাওয়া হবে, এই বাইরে বৃষ্টি হচ্ছে পকোড়া চা খাওয়া হবে তাই।
তো বেশ ভালো লাগে জানো তো এদের সাথে সময় কাটাতে। আমি কিন্তু সম্পর্ক ওদের তিনজনেরই কাকিমা হই, তো তারপরেও আমরা বন্ধুর মতো মিশি, সমস্ত কিছু শেয়ার করব। পরপর বেশ কিছু প্ল্যান আছে, তারপরে তো বিশাল প্ল্যান আছে পিয়ালির বিয়ে নিয়ে, সামনেই পিয়ালির বিয়ে, তো খুব মজা হবে। সেই সব ব্লগ তো তোমরা পাবেই, আমাদের পরপর না অনেকগুলো বিয়ে পড়েছে আর কি, বিয়ের নিমন্ত্রণ পড়েছে। তো যাই হোক, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মোমো বানিয়ে নিয়ে চলে এসেছে, আর কি যে ভালো বানায় ও মোমোটা, মানে কি বলবো, খুব ভালো বানায়। এই রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে এটা পায়েলেরই রেসিপি, তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব। আর আরেকটা কথা বলি, পায়েলদের বাড়ি ফার্স্ট টাইম এসেছিলাম, মানে ওদের ব্যবহার এত ভালো, সত্যিই খুব ভালো। আর পায়েলের মা মানে মাসিমা তো আরও ভালো, মানে খুব ভালোবাসে আমাকেও। মানে প্রথম দিন গিয়ে মনেই হচ্ছিলো না যেন মানে ওদের বাড়িতে এসেছে, মনে হচ্ছে যেন নিজেরই একদম সব কিছু। তো যাই হোক, এখানে যে খাওয়া দাওয়া চলছিল আর চলছিল প্রচুর গল্প। তো চলে এসছে ওদের বাড়ি থেকে, খুব মজা করেছি, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আর পায়েলদের হচ্ছে তোমাদের ওই ফুলের বাগান বলছি কেন, মাঠ আছে আর কি, ওখানে গাঁদা ফুলের চাষ হয় ওদের। তো আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু বৃষ্টির জন্য বলেছিল পরে একদিন নিয়ে যাবে আমাকে। তো কিছু ফুলের চারা দিয়ে দিয়েছে আমাকে, আর হচ্ছে ক্ষেতের পটল, একদম টাটকা পটল, তো সেগুলোও দিয়েছে আমাকে। তো সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি, আর খুব মজা করেছি সত্যি, ওরা খুব ভালো। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইও চলে এসেছে ডিউটি থেকে, চা টা সব খাওয়া কমপ্লিট, একটা শ্যুট ছিল, ছোট্ট শ্যুট, তো সেটা করলাম। করার পর এখন এই যে বসে আছি, আর ভিডিওটা এখানে শেষ করব। তার আগে তোমাদের কিছু জিনিস দেখাবো যেগুলো কিনা আগের দিন আমি একা একা বেরিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, ভাবলাম এই ভিডিওতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো দেখো কী কী কেনাকাটা করে নিয়ে এসেছি আমি। তো জিনিসপত্র গুলো নিয়ে বাড়ি চলে, আমি তো সকালে শুটই করিনি করছি, তো আমি গেছিলাম একটু বগুড়ায় কেনাকাটা করতে। তো তোমাদেরকে দেখাই যে কি কি কিনেছি, আমি একা একা গেছিলাম বলে কিছু ভিডিও শুট করতে পারিনি, একা একা গিয়ে অনেক শপিং করে নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। এই যে যে কুর্তি সেটটা আমি পরে আছি, এই কুর্তিটা নিয়েছি আমি, আর একদম সেম টু সেম বাট কালারটা আলাদা, একটা হোয়াইট আর পিঙ্কের মধ্যে আছে। এই সেটটাও নিয়েছি, আর এলোমেলো করে দেখালাম না, এর সঙ্গে এরকম প্যান্ট আছে সেম যেটা আমি পরে আছি, সেম যেটা পরে আছি ওইটারই আর এক পিস, ঠিক আছে। এই যে আর এই একটা কুর্তি, এটা আমার জন্য নয়, যার জন্য নিয়েছি ঠিক সময় মতো দেখিয়ে দেবো কার জন্য। এই হচ্ছে একটা কুর্তি, হোয়াইটের মধ্যে আছে, অফ হোয়াইট, পুরো ফুল হোয়াইট না, অফ হোয়াইটের মধ্যে পুরো বডিটা কিন্তু এরকম এমব্রয়ডারি করা আছে, সুন্দর দেখতে। তো আর একটা নাইটি নিয়েছি আমি, সব আমরা দেখছিলাম এলোমেলো করে, ওই জন্য সব ছড়ানো আছে। এই যে একটা নাইটি নিয়েছি হোয়াইট এর মধ্যে, আর আমার হোয়াইট কালারের নাইটি, হোয়াইট কালারের যে কোনো জিনিস আমার ভালো লাগে, নাইটি বলে না। আর হোয়াইট কালারের একটা ভীষণ সুন্দর ব্যাগ আমি কিনেছি রানাঘাট, যেখান থেকে আমি ব্যাগ কিনি সেইখান থেকে এই ব্যাগটা আমি কিনেছি, ভীষণ স্টাইলিশ দেখতে ব্যাগটা, দারুণ দেখতে, দারুণ দেখতে। আর এর সঙ্গে একটা পার্সও নিয়েছি, এই যে সুন্দর, আমি পার্স ইউজ করি না, তো আজকে ভাবলাম না পার্স কিনি, তো এই হচ্ছে পার্স। আর আমাকে সবাই বকে, পিয়ালি তমা ওরা সবাই বকে, একটা পার্স কেন, একটা পার্স কেন, পার্স ইউজ করো, তো আজকে ওদের কথা একটা পার্স কিনেছি। আর এই হচ্ছে ব্যাগটা, আমার যত ব্যাগ আমি ইউজ করি, এই যে যে ব্যাগটা খুব ফেমাস, এক সেকেন্ড দাঁড়াও, এই যে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগই হচ্ছে প্রচুর সেল হয়, মানে সবাই জিজ্ঞেস করে এই ব্যাগটা আমি কোথা থেকে কিনেছি। তো এইগুলো হচ্ছে রানাঘাট টয় প্ল্যানেট, রানাঘাট টয় প্ল্যানেটের একদম নিচে, ঠিক আছে, এই ব্যাগের দোকানটা, ভীষণ সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়,
এই সমস্ত ব্যাগ ওখান থেকে নেওয়া, এই পার্সটা ওখান থেকে নেওয়া, আর এই ব্যাগটা আজকে নিয়ে এসেছি ওখান থেকে। আমার কি ভালো লেগেছে এই ব্যাগটা, সুন্দর লাগছে না? খুব সুন্দর দেখতে, আর হোয়াইট কালার তো মাই গড, চুমু পুরো। আচ্ছা এই সব জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও, আর একটা জিনিস তোমাদেরকে দেখায় দাঁড়াও। এবার একটা বিষয় যেটা কিনা আমি এটা ভাবিনি কোনোদিন আমি বলবো, এবার অনেকের অনেক মানে এই ব্যাপারে কোয়েশ্চেন ছিল, যে তারপর ভাবলাম না বলবো, তো বলবো বলবো করে বলা হচ্ছিল না, তো চলো আজকে বলি। তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করো যে তুমি যখন জিন্স পরো বা ওয়ান পিস পরো বা ওয়েস্টার্ন পরো, তো ভেতরে তুমি কী কী পরে নাও যাতে টামিটা একদম ফ্ল্যাট লাগে, সুন্দর একটা শেপ আসে, তো এই ধরনের অনেকে অনেক রকম কোয়েশ্চেন করেছো। মানে এক কথায় কী এনার আমি ভেতরে পরি, তো যার জন্য এত সুন্দর লাগে দেখতে, যেহেতু দেখো আমরা ম্যারিড, আমাদের একটা বেবি হয়ে গেছে, একটু টামি তো হেভি হয় তাই না, তো ওইগুলোকে ফ্ল্যাট রাখার জন্য আর ড্রেসটা ঠিকঠাক ক্যারি করার জন্য তোমরা এই ধরনের শর্টসগুলো কিনে নিতে পারো। এই যে দেখো এটা হচ্ছে কি, কোথায় পাবে আমি কি করে বলি, যে কোনো ব্লাউজের দোকানে গেলে না, মানে যেখানে এনআর ওয়্যার টোয়ার তোমরা যেখান থেকে কেনো, তো ওই সমস্ত শপে গেলে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা শর্টস তোমরা ভেতরে পরে নিতে পারো। আমি দুটো নিয়ে এসেছি, এই একটা আর হচ্ছে এই একটা। ঠিক আছে, এইগুলো তোমরা একটা করে পরে নিলে আশা করি প্রবলেম হবে না। এবার যাদের টামি ভীষণই মানে বেশি আর কি, তো তাদের আমি বলতে পারবো না কী করে কি ম্যানেজ করবো, বাট আমি যেভাবে পরি সেটাই বললাম। কেন কি দেখো বলো তো, ওয়েস্টার্ন পরলে বা একটুখানি শর্টস পরলে না, মানে টামিটা যদি বেশি হেভি লাগে তাহলে আমার নিজের কাছে কেন আনকমফোর্টেবল লাগে, মনে হয় যেন না সবাই তাকাবে, কেমন লাগবে, ভাল লাগবে না দেখতে, তো তার জন্য আমার যদিও খুব বেশি না খুব অল্প, তারপর আমি এই জিনিসগুলো আর কি ক্যারি করি যাতে করে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তোমরাও এগুলো করতে পারো।